আগরতলা মহারাজগঞ্জ বাজার ও বরতলা বাজার সহ রাজধানীকে যানজট মুক্ত রাখার জন্য আন্দুলি খয়পুর বাইপাসের পাশে তৈরি হচ্ছে পাইকারি মৎস্য বাজার। বরতলা বাজারে এবং মহারাজগঞ্জ বাজারে মাছ আসলে সেখানে গাড়ি পার্কিং এর জন্য জায়গা থাকে না, এতে করে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই যানজট থেকে রাজধানীকে মুক্ত করার জন্যই নাগিছড়ায় 3 একর জমিতে তৈরি হচ্ছে পাইকারি মৎস্য বাজার। পাশাপাশি তিনি বলেন, শহরে এই মাছ নিয়ে ঢুকবে ছোট যানবাহন, এর জন্য নির্দিষ্ট করে সময় দেওয়া থাকবে যাতে করে সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে না হয়। এখানে আনলোড হতো, তার আপনার বিকল্প একটা ব্যবস্থা করেছেন, কোথায় করেছেন, কি রকম ব্যবস্থা নিয়েছেন? না, আমরা বাজারে যখন আমরা পরিদর্শন গিয়েছিলাম, বরতলা বাজার এবং গতকালকে মহারাজগঞ্জ বাজার, তখন যারা মৎস্য ব্যবসায়ী যার সমিতি আছে তাদের সঙ্গে আমরা কথা বলা হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে বরতলা বাজারে যে বড় বড় গাড়ি করে যে মাছগুলি আনা হয় ভৈরাজির থেকে, এখানে লোড আনলোড এক রাস্তা দিয়ে করা হয়, করার ফলে রাস্তাটা চলাচল অযোগ্য হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং এখানে পাশে একটা হাই স্কুল আছে, আম্বেদকর হাই স্কুল, ওর স্টুডেন্টও যেতে পারছেন না, এবং বাজারে মানুষ কিন্তু প্রবেশ করার রাস্তা বন্ধ হয়ে গেছে, প্রতিগন্ধময় হয়ে গেছে, জল জমে থাকে সবসময়। সেই কারণে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, পৌর নিগম আগেই নেওয়া হয়েছে, এটা এখন থেকে যত মাছ বা অন্য যে সামগ্রী আসবে হোলসেল হিসাবে, সেগুলি আমাদের বাইপাসের দ্বারে একটা ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, নাগিছড়ার সামনে এখানে বিশাল 3 একর জায়গা নিয়ে একটা জায়গা তৈরি করা হয়েছে, সেখানে সমস্ত বড় গাড়িগুলি আসবে, সেখান থেকে মাছ ছোট গাড়ি করে নিয়ে বাজারে প্রবেশ করবে। এটা খুব সম্ভবত আগামী মার্চ মাসেই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারবো, তখন বাজারের অবস্থা পাল্টে যাবে, বড় বড় গাড়িগুলি আর মাছ নিয়ে প্রবেশ করতে পারবে না বাজারে, কোথাও মহারাজগঞ্জ বাজার নয়, আপনার বরতলা বাজার নয়, এবং অন্য যে সামগ্রী চাল ডাল অন্য যত হোলসেল জিনিস আছে এগুলির জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। শহরে বড় গাড়ি ঢুকতে পারবে না, শহরে বাইরে গাড়িগুলি থাকবে, সেখান থেকে মাছ ছোট গাড়ি করে বাজারে ঢুকবে, তাও নির্দিষ্ট সময় দেওয়া হবে, ওই সময়ের মধ্যে তারা লোড আনলোড করবে ছোট গাড়ি, যাতে যানজট সৃষ্টি না হয়, মানুষের যা চলাফেরা অসুবিধা না হয়, এবং ক্রেতা বিক্রেতা যাতে কোনো রকম কেউই অসুবিধায় ভোগ না করেন, বাজারে যে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।